রিসালাতের পূর্বের ঘটনা প্রবাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশবৃত্তান্ত ও স্বজাতির মধ্যে তার অবস্থান। ইমাম বুখারি রহিমাহুল্লাহ বলেন, তিনি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আবুল কাসিম মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দি মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুআই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাদান ইবনে কিনান ইবনে খুজাইমাহ ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নাজ্জার ইবনে মাদ ইবনে আদনান। ইমাম বাগাভি শারহু সুন্নাহ গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশবৃত্তান্ত আদনান পর্যন্ত উল্লেখ করে লিখেছেন, আদনান এর পরবর্তী বংশবৃত্তান্ত বিশুদ্ধ নয়। ইবনুল কাইয়িমও আদনান পর্যন্ত বংশবৃত্তান্ত উল্লেখ করে বলেছেন, এতটুকু পর্যন্ত তথ্যের বিশুদ্ধতা সুবিধিত, বংশবৃত্তান্ত বিশেষজ্ঞগণ এ বিষয়ে একমত, এ নিয়ে কোনো মতবিরোধ নেই। তবে আদনানের পরবর্তী বংশবৃত্তান্ত নিয়ে মতবিরোধ রয়েছে। তারা সবাই একমত যে আদনান ছিলেন ইসমাইল আলাইহিসাল্লামের অন্যতম সন্তান। ইবনু সাদ তার আত্তাবাকাতুল কোবরা গ্রন্থে লিখেছেন, আদনানের পর থেকে ইসমাইল পর্যন্ত বংশবৃত্তান্ত বর্ণনা করা থেকে বিরত থাকাই হল আমাদের সিদ্ধান্ত। রুয়াহ ইবনু জুবাইর রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এমন কাউকে পাইনি যিনি আদনান কিংবা কাহতান এর পরবর্তী বংশবৃত্তান্ত নির্বেজালভাবে জানেন। জাহাবি রহিমাহুল্লাহ তার আস-সিরাতুল নববিয়াহ গ্রন্থে বলেন, আদনান যে ইসমাইল ইবনু ইব্রাহিম আলাইহিসাল্লামের অন্যতম সন্তান এই বিষয়ে সবাই একমত। তবে মতবিরোধ দেখা দিয়েছে আদনান থেকে ইসমাইল পর্যন্ত পিতৃপুরুষের নাম পরিচয় নিয়ে। তবে স্বজাতির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল গোত্র বিবেচনায় সর্বোত্তম এবং ঊর্ধ্বতন পিতৃপুরুষের দিক দিয়ে সবচেয়ে অভিজাত, যেমনটি সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে জানা যায়। এক, ওয়াসিলাহ ইবনুল আসকাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসাল্লামের সন্তানদের মধ্যে ইসমাইলকে বেছে নিয়েছিলেন, ইসমাইলের সন্তানদের মধ্যে কিনানাকে, কিনানা এর সন্তানদের মধ্যে কুরাইশকে, কুরাইশদের সন্তানদের মধ্যে বনু হাশিমকে এবং বনু হাশিমের মধ্যে আমাকে বেছে নিয়েছিলেন। দুই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানগণ যত যুগ অতিক্রম করেছে তার মধ্যে সর্বোত্তম যুগে আমাকে রাসুল হিসেবে প্রেরণ করা হয়েছে। তিন, আব্দুল মুত্তালিব ইবনু রাবিয়াহ ইবনুল হারিস ইবনি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনসারদের কতিপয় লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমরা আপনার জাতির কয়েকজনের কথা শুনলাম, এদের মধ্যে একজন তো বলেই ফেলল, মুহাম্মদের দৃষ্টান্ত হলো ভাবারে গজিয়ে ওঠা খেজুর গাছের ন্যায়। এ কথার প্রেক্ষিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোক সকল আমি কে? তারা বললেন, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন আর আমাকে বানিয়েছেন তার সর্বোত্তম সৃষ্টি হিসেবে, সৃষ্টিকুলকে দুই ভাগে বিভক্ত করে আমাকে রেখেছেন সর্বোত্তম ভাগে, তারপর তিনি তাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে আমাকে রেখেছেন সর্বোত্তম গোত্রে, তারপর তিনি তাদেরকে বিভিন্ন গৃহে বিভক্ত করে আমাকে রেখেছেন সর্বোত্তম গৃহে, গৃহ বিবেচনায় আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, আবার ব্যক্তিসত্তার দিক দিয়েও আমি তোমাদের মধ্যে সর্বোত্তম। প্রতিনিধি দলের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলাম, তারা বললেন, আমি বুঝি তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি? তাই আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের অন্তর্ভুক্ত নন? তিনি বললেন, আমরা নাদর ইবনু কিনানার সন্তান, আমরা আমাদের মায়েদেরকে অপবাদ দেই না এবং আমাদের পিতৃপুরুষদের অস্বীকার করি না। আশআস রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার নিকট যদি এমন কাউকে নিয়ে আসা হতো যে কোনো কুরাইশ ব্যক্তিকে নাদর ইবনু কিনানার সন্তান নয় বলে আখ্যায়িত করেছে, আমি তাকে মিথ্যা অপবাদের দায়ে বেত্রাঘাতের শাস্তি না দিয়ে ছাড়তাম না।
5 আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কেমন আবু সুফিয়ান বললেন আমি বললাম আমাদের মধ্যে তিনি উচ্চ বংশীয় পরিশেষে হিরাক্লিয়াস বললেন আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তুমি বললে তিনি তোমাদের মধ্যে উচ্চ বংশীয় আর এমনই ভাবে রাসূলদেরকে স্বজাতির সম্ভ্রান্ত বংশে পাঠানো হয়ে থাকে 6 কুলাইব ইবনে ওয়াইল রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্যকন্যা জাইনাব বিনতু আবি সালামাহ রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম আপনার কি মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুদার গোত্রের তিনি বললেন তবে আর কোন গোত্রের তিনি মুদার গোত্রের যা হলো বনু নাদর ইবনু কিনানার একটি শাখা